रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আপনারা শুনবেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের পাঠক নন্দিত উপন্যাস দুজনে এর প্রথম পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তাসনিম অর্থি, শাহানা নিশা, তাহমিনা মতিন, আপেল মাহমুদ এমিল, শামিম আল মাহমুদ, নাফিজ রেদওয়ান শান্ত। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করা যাক ইমদাদুল হক মিলনের দুজনে এর প্রথম পর্ব। বিকেলবেলা উদাস হয়ে বসে আছে নদী, দোতলা বারান্দা। এখানটায় বসলেই কোত্থেকে যে হু হু করা একটা হাওয়া আসে। সামনে শীতকাল, হাওয়ায় বেশ একটা শীতল ভাব, যখন তখন ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে। নদীর যখন তখন ঠান্ডাটা লাগেও, এই কারণে মা তাকে চাদর গায়ে না দিয়ে বারান্দায় বসতে দেন না। আজও চাদরটা গায়ে ছিল নদীর, পরনে নীল প্রিন্টের সালোয়ার কামিজ, তার উপর ঘি রঙের সুন্দর একটা শাল। রেলিংয়ের কাছে বেতের চেয়ারে বসে আছে নদী, বসে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বারান্দার সঙ্গের রুমটাই নদীর, সেই রুমে সাগর সেনের ক্যাসেট বাজছে। লো ভলুমে রবীন্দ্রসঙ্গীত গাইছেন সাগর সেন। অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে। এই গানের পরের লাইনটা শুনলে বরাবরই মন খারাপ হয় নদীর। তবে তো ফুল বিকাশে, আজও হল। ওই লাইনটা শুনে বুকের ভেতরটা হু হু করে উঠল নদীর। নদী মনে মনে বলল, আমি কখনোই বিকশিত হব না। কখন যে মা এসে নদীর পেছনে দাঁড়িয়েছে নদী টের পায়নি। মা নরম গলায় নদীকে ডাকলেন, নদী। নদী আলতো করে মায়ের দিকে মুখ ফেরাল। মা বললেন, তোর ডাক্তার চাচা এসেছেন। নদী ফ্যাল ফ্যাল করে মার দিকে তাকিয়ে রইল, যেন কথাটা বুঝতে পারল না সে। মা বললেন, ড্রয়িং রুমে বসে আছেন। নদী অবাক হয়ে বলল, কে? শুনে হেসে ফেললেন মা। শুনতে পাসনি কি? তোর ডাক্তার চাচা এসেছেন। ও, নদী খুব বিষণ্ন হয়ে গেল। মা বললেন, চল। নদী বলল, বাবা আসেনি? হ্যাঁ, দুজন একসঙ্গেই এসেছেন। রোজ রোজ ডাক্তার চাচা আসেন কেন মা? বাহ, তোর শরীর খারাপ, দেখতে আসবেন না? তাছাড়া উনি তো আর নিজে ইচ্ছে করে আসেন না, তোর বাবাই তো খবর দিয়ে আনান। শুনে নদী আবার আকাশের দিকে তাকাল। আমার এসব ভাল লাগে না মা। নদীর মাথায় নরম করে হাত রাখলেন মা। শরীর খারাপ হওয়াটা তো কারো ইচ্ছের ব্যাপার নয় মা। নদী
কাঁদো কাঁদো গলায় বলল, এটা কেমন শরীর খারাপ মা? জন্মের পর থেকেই একদিন দুদিন পরপর জ্বর, মাথা ব্যথা, পা ব্যথা, একটু কিছুতেই ঠান্ডা লেগে যায়। এটা কোনো মানুষের জীবন হলো? জন্মের পর থেকেই এমন। এই কথাটা তোকে কে বলল? আমার শরীর আমি দেখছি না। না, তোর এসব খুব বেশি দিনের ব্যাপার নয়, 4-5 বছর হলো। আমার মনেই পড়ে না মা, আমি কখনো সুস্থ ছিলাম। ছিলি ছিলি, একদম সুস্থ ছিলি তুই। আমার বিশ্বাস হয় না। আমি তোর সঙ্গে মিথ্যে বলবো? তবে আমার মন বলে তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি, কোনো অসুখ বিসুখ থাকবে না তোর। চল মা, ডাক্তার সাহেব বসে আছেন। নদী বিষণ্ন মুখে উঠে দাঁড়াল। ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন নদীকে, চোখ দেখলেন, জিভ দেখলেন, তারপর স্টেটোস্কোপ কানে লাগিয়ে বুক পিঠ পরীক্ষা করলেন। এই সময়টা নদীর খুব অস্বস্তিতে কাটে। ডাক্তার চাচা যদিও বেশ যত্নে সাবধানে করেন কাজটা, তবু তার আঙুলের ছোঁয়াটোয়া নদীর বুকে লেগে যায়। কারো তা খেয়াল করার কথা নয়, এমনকি ডাক্তার চাচারও। তিনি তো ডাক্তারি বিদ্যা নিয়ে ব্যস্ত, কিন্তু নদীর শরীরের খুব ভেতরে কিরকম একটা কাঁপন লাগে। আজও সেরকম হলো নদীর। মা বাবা দুজনেই চিন্তিত মুখে সামনে দাঁড়িয়ে আছেন। নদী দিভানের ওপর জড়সড়ো হয়ে শুয়েছে। ডাক্তার চাচা পরীক্ষা করছেন, বুকে স্টেথিস্কোপ লাগাবার সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলল নদী। কি লজ্জা, কি লজ্জা! ডাক্তার সাহেব বললেন, জ্বর, কাশি, মাথা ব্যথা, এসব ছাড়া আর কোনো প্রবলেম হয় মা? নদী বিছানায় উঠে বসল, চাদরটা ভালো করে জড়ালো গায়ে। কখনো কখনো কোমরের নিচ থেকে পা দুটো ঝিমঝিম করে। সব সময়? না, কখনো কখনো, একটু হাঁটা চলা করলেই। এখন করছে? হ্যাঁ। খুব? না, খুব নয়, তবে একটু বেশি হাঁটাচলা করলেই মনে হয় পা দুটো একদম ভেঙে চুরে যাচ্ছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি না, এত টায়ার্ড লাগে। ডাক্তার সাহেব গম্ভীর মুখে কি ভাবেন? কাজের ছেলে আজম এসে তক্ষণে খবর দিল, আপা আপনার টেলিফোন। নদীর রুমে একটা টেলিফোন আছে, পার্সোনাল ফোনগুলো নদীর ওই নাম্বারে আসে, আর পার্সোনাল ফোন তো ওই একজনেরই। নদী উতলা হয়ে টেলিফোন ধরতে ছুটল। টেলিফোন কানে লাগাতেই নদী শুনল সেই কণ্ঠস্বর, ভারী মোলায়েম, আকর্ষণীয়। নদী কেমন আছো? এই প্রশ্নে বরাবরই নদীর যা হয়। নদী খুব দুঃখী হয়ে যায়, আজও হল, বিষণ্ন গলায় বলল, ওলি আমার খুব শরীর খারাপ। কি হয়েছে? একটু জ্বর, কাশি আছে, মাথা ব্যথা আছে। আর আর কি নদী? আর পা দুটো সবসময় ঝিমঝিম করে, ভেঙে চুরে আসে। কেন?
কি জানি। ডাক্তার সাহেব কি বলেছেন? এটা তো আগে ছিল না, ডাক্তার সাহেবকে বলনি? এক্ষুনি তো বললাম, তুমি যখন টেলিফোন করলে তখন ডাক্তার সাহেব আমাকে দেখছিলেন। সব বলেছো? হ্যাঁ। বলি ডায়লগ, ঠিক মতো ওষুধ খাও, সেরে যাবে। কত যে ওষুধ খাই রোজ ওলি, তুমি তা ভাবতেও পারবে না। অসুখ হলে ওষুধ তো খেতেই হবে, তাই না? একটা মানুষ কত ওষুধ খেতে পারে বলো? নদীপ, তুমি একদিন ঠিক ভালো হয়ে যাবে, দেখো। তুমি বলছো? হ্যাঁ। তাহলে সত্যি আমি একদিন ভালো হয়ে যাব? না হলেও আমি তোমাকে ভালো করে নেব। আমি তোমার জন্য ভালো হয়ে উঠব ওলি। ওলি খুশি হয়ে বলল, সত্যি সত্যি। আচ্ছা তুমি কেমন আছো ওলি? ভালো নেই। শুনে চমকে উঠল নদী। কেন, কি হয়েছে তোমার? তোমাকে অনেকদিন না দেখলে আমার খুব মন খারাপ হয়, রাতের বেলা ঘুম হয় না, নিজেকে খুব অসহায় দুঃখী মানুষ মনে হয়। আমারও, কত দিন তোমাকে দেখি না ওলি। তুমি কবে আসবে? দু একদিনের মধ্যেই আসব। দু একদিন নয়, কালই আসবে। আসব। কখন? বিকেলবেলা। সত্যি? সত্যি। তারপর নদী খুব গম্ভীর গলায় বলল, ওলি তোমাকে একটা কথা বলবো। বলো। বলো, আমার কথা রাখবে? রাখবো। প্রমিস? প্রমিস। তাহলে তুমি এক্ষুনি আমাদের বাসে চলে এসো। এক্ষুনি? হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। ওলি আসবে? ওলি আসবো। এক কথায় মুহূর্তেই মন ভালো হয়ে গেল নদীর। শরীরে কোনো অসুখ আছে নদীর ভুলেও তা মনে পড়ল না। বাবা আর ডাক্তার সাহেব সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। সামনে বারান্দার পর সুন্দর লন, লনের এক পাশে টবে রাখা বিভিন্ন রকমের দামি সব অর্কিড, আরেক পাশে খোলা জায়গা, সেখানে পাশাপাশি দুটো গাড়ি। গাড়ি দুটোর দিকে তাকিয়ে বাবা খুব চিন্তিত গলায় বললেন, কেমন দেখলে ডাক্তার? ডাক্তার সাহেব বললেন, যে ওষুধগুলো দিলাম এক্ষুনি আনিয়ে নেবে, ওগুলো ঠিকঠাক মতো খাওয়াও। ওর প্রবলেমটা কি? দু চার দিন পরপরই এমন হচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, চার পাঁচ বছর ধরে রেগুলার দেখছি মেয়েটাকে, অসুখটা যে আসলে কি বোঝা মুশকিল। নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ তুমি? আরে না, বাবা খুব অসহায় গলায় বললেন, ডক্টর আমার একটা মাত্র মেয়ে। আহা, তুমি অত নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হব না, এই বয়সের একটা মেয়ে। নার্ভাস হবার কিছু নেই, দেখি আমি দু একজন সিনিয়রের সঙ্গে আলাপ করব। করো ডক্টর প্লিজ, মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তায় আমার ঘুম হয় না, বিজনেসে মনোযোগ দিতে পারি না। এই বয়সের একটা মেয়ে সারাদিন ফুরফুর করে ঘুরে বেড়াবে, লাফালাফি করে সারা বাড়ি মাথায় তুলে রাখবে, তা নয় কেবল অসুখ অসুখ আর অসুখ। ততক্ষণে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে দুজন, সাদা রঙের গাড়িটা ডাক্তার সাহেবের। তাদের দেখেই
বিনীতভাবে গাড়ির দরজা খুলে ধরে ড্রাইভার। গাড়িতে চড়ার আগে ডাক্তার সাহেব কাঁধে হাত রাখলেন। চিন্তা করো না, সিনিয়রদের সঙ্গে আলাপ করে দু একদিনের মধ্যেই আমি তোমাকে জানাব। রাস্তায় দাঁড়িয়ে বিরক্তিতে মন ছিঁয়ে গেল অলির। একটাও খালি রিকশা দেখা যাচ্ছে না, অথচ এক্ষুনি নদী তাকে যেতে বলেছে। না গেলে সারা রাত ঘুমোতে পারবে না নদী। এমনিতেই শরীর খারাপ। রাত জেগে অলির কথা ভেবে ভেবে শরীরটা আরো খারাপ করে ফেলবে। ওষুধ খাবে না, ভাত খাবে না, অলি অতটা ভাবতেই পারে না। তার ইচ্ছে করে কোনো একটা রিকশা দাঁড় করিয়ে জোর করে সিটে বসা লোক নামিয়ে নিজে চড়ে বসে। কিন্তু ইচ্ছে করলেই কি সব হয়? আর নদীদের বাড়ি যে হেঁটে যাবে সম্ভব নয়। এত দূর থাকে নদী, স্কুটার নেবে? কথাটা ভেবে পকেটে হাত দিল অলি। 15-20টা টাকা আছে, এতে যাওয়াই হবে না। স্কুটারওয়ালার আজকাল মনের আনন্দে ভাড়া যায়। উঠে পড়বে সে, নদীর কাছ থেকে টাকা চেয়ে নিলেই হবে। তারপরে অন্য একটা প্ল্যান এলো অলির মাথায়। স্কুটারওয়ালা যত ভাড়া চায় উঠে পড়বে সে। নদীদের গেটের সামনে স্কুটার দাঁড় করিয়ে ভেতরে নদীর কাছ থেকে টাকা এনে স্কুটারওয়ালাকে বিদায় করবে। গুড আইডিয়া, ওই তো স্কুটার স্ট্যান্ড। অলি স্কুটার স্ট্যান্ডের দিকে পা বাড়াবে। ঠিক তখনই পায়ের কাছে হঠাৎ করে এসে থেমে গেল একটা ঝকঝকে নীল রঙের মিৎসুবিশি ল্যান্সার। অলি চমকে গেল। গাড়ির দিকে তাকিয়ে দেখল ড্রাইভিং সিটে বসে আছেন আইভি আপা। মাথায় ববকাট চুল, পরনে কিশোরী মেয়েদের মতো একই রঙের সিল্কের সালোয়ার কামিজ। পোশাকের রঙটা কাঁচা হলুদের মতো, আইভি আপার গায়ের রঙের সঙ্গে মিলে গেছে। ওড়না পরেননি আইভি আপা, তবু আইভি আপাকে দেখে চোখে ধাঁধা লেগে যায়। আইভি আপা মিষ্টি করে হেসে বললেন, হাই অলি। হাই বলে অলি গিয়ে আইভি আপার সামনে দাঁড়াল, মাথাটা নিচু করে রাখল গাড়ির জানালায়। আইভি আপা, আপনি? দূর থেকে তোমাকে দেখছি, হাউ আর ইউ? ফাইন। গাড়িতে ওঠো। শুনে চমকে উঠল অলি। মানে? আরে ওঠো না, কথা আছে। অলি কাঁচুমাচু গলায় বলল, আইভি আপা আমার জরুরি একটা। কিসের জরুরি? কাম অন ম্যান। আমার এক বন্ধু খুব সিক, তাকে একটু দেখতে যেতে হবে। কথাটা বলেই আইভি আপার শরীর থেকে সেক্স অ্যাপেল জাতীয় কোনো একটা দামি পারফিউমের গন্ধ পেল অলি। সেই গন্ধে মাথাটা একটু চক্কর দিয়ে উঠল তার। আইভি আপা হেসে বললেন, সিক বন্ধু না বান্ধবী? হ্যাঁ বন্ধু। তাহলে তাকে পরে দেখতে গেলেও হবে। না, এবার অভিমানে গাল ফুলালেন আইভি আপা। আইভির জন্য পুরুষ মানুষেরা পাগল হয়ে থাকে। আইভি কারোর সাথে হেসে কথা বললে তার জীবন ধন্য হয়ে যায়। আর তুমি কি না, তুমি কিন্তু আমাকে জেদি করে তুলছো অলি। তোমাকে এই মুহূর্তে আমার সাথে যেতেই হবে। আইভি আপা গাড়ির দরজা খুলে দিলেন। অলি তবুও তাকে বোঝাতে চাইল, আইভি আপা আপনি ব্যাপারটা ঠিক। দরকার হলে আমি তোমাকে তোমার সেই বন্ধুর বাসায় পৌঁছে দিয়ে আসবো, এসো। অলি খুব মন খারাপ করে গাড়িতে উঠে বসল। সন্ধ্যা হয়ে গেল, অলি এলো না। বারান্দায় বসে গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল নদী। অলি কেন আসছে না, কেন আসছে না? ভেতরে ভেতরে কিরকম একটা রাগ, কিরকম একটা অভিমান আচ্ছন্ন করে ফেলল নদীকে। অলি কেন তার সঙ্গে এমন করছে, কেন তাকে কথা দিয়ে এখনো আসছে না?
কোথাও টেলিফোন করে যে অলির খবর নেবে, অলির সঙ্গে কথা বলবে, সেই উপায়ও নেই। কতদিন হয়ে গেল অলির সঙ্গে পরিচয়, তারপর ভালোবাসা, তীব্র আকুলতা, তবুও অলির সঙ্গে যখন ইচ্ছে কথা বলার উপায় নেই, যখন ইচ্ছে অলিকে কাছে পাওয়ার উপায় নেই। অলির কোনো ঠিকানা, অলির কোনো টেলিফোন নম্বর জানা নেই নদীর। আজ প্রথমবারের মতো কথাটা মনে হল নদীর। অলির যখন ইচ্ছে নদীকে টেলিফোন করে, যখন ইচ্ছে নদীর সঙ্গে দেখা করে যায়, যখন ইচ্ছে থাকে। অলির ইচ্ছেটাই প্রধান, নদীর ইচ্ছের কি কোনো মূল্য নেই? নদীর যখন ইচ্ছে অলির সঙ্গে কথা বলবে, নদীর যখন ইচ্ছে অলিকে ডাকবে। অলি যেমন হঠাৎ করে নদীর কথা মনে হয়, নদীরও তো তেমন হঠাৎ করে অলির কথা মনে হতে পারে। অলি যেমন হঠাৎ করে নদীকে দেখতে ইচ্ছে হয়, নদীরও তো তেমন হঠাৎ করে দেখার ইচ্ছা হতে পারে। তাহলে কেন অলি তাকে টেলিফোন নম্বর দেয়নি? কেন অলি তাকে নিজের ঠিকানা দেয়নি? নদী বহুদিন ভেবেছে এরপর অলি কখনো টেলিফোন করলে নদী তার টেলিফোন নম্বরটা জেনে নেবে, নেওয়া হয়নি। অলি যখন টেলিফোনে কথা বলে, তখন ভুলেও নদীর কখনো মনে পড়ে না অলির টেলিফোন নম্বরটা জেনে নেয়ার কথা। তখন যে কত কথা জমে থাকে নদীর, কত কথা জমে থাকে অলির, সময়টা যে কেটে যায় নদী টের পায় না। অলি কি পায়? টেলিফোন রেখে দেওয়ার পর কোনো কোনো দিন কথাটা মনে পড়ে নদীর, কিন্তু তখনও হৃদয়ের খুব ভেতরে থেকে যায় অলির কথার রেশ। সেই রেশের ভেতর ডুবে থেকে নদী ভাবে আরেকদিন জেনে নেওয়া যাবে। এ আর এমন কি, অলি তো আর পালিয়ে যাচ্ছে না, তাকে ছেড়ে কোথায় বা পালাবে অলি? আর অলি যখন সামনে থাকে তখন তো মনটা আরো ভালো থাকে নদীর। কথা বলে অলিকে আদর করেই তো কেটে যায় সময়টা। কখনো সময় কাটে শুধু অলির মুখের দিকে তাকিয়ে। ওর মুখটা তো ঈশ্বর শুধু নদীর জন্যই তৈরি করেছেন। নদী সেই মুখ দেখবে না? তাহলে নদীর সময় কোথায় অলির ঠিকানা জেনে নেয়ার? ওরকম একটি কাঠখোট্টা বিষয় নিয়ে নদী কেন তার অমূল্য সময় নষ্ট করবে? তাহলে ভালোবাসার কথা বলবে কখন? অলিকে আদর করবে কখন? কিন্তু আজ এই মুহূর্তে অলির জন্য অপেক্ষা করতে করতে তীব্র অভিমানে নদী ভাবল, আজ এলেই প্রথমে অলির টেলিফোন নাম্বার আর ঠিকানা জেনে নেবে সে, তারপর ভালোবাসা, তারপর আদর। আর যদি না আসে? না, অতটা ভাবতে পারে না নদী। তাকে কথা দিয়ে অলি কেমন করে না আসে? নদীর তাহলে রাতের বেলা একটু ঘুম হবে না, প্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনতে বিচ্ছিরি লাগবে, মুখে খাবার রুচবে না, ওষুধগুলো চিরতার মতো তেতো লাগবে, শরীরের ভেতর বেড়ে যাবে অসুখ। অলি কি তাকে এতটা কষ্ট দিতে পারে? এমনিতেই শরীর ভর্তি অসুখ নদীর, কত ওষুধ খায়, কত চিকিৎসা, মা বাবার অতিরিক্ত আদর, ভালোবাসা, কিন্তু কিছুতেই স্বস্তি বোধ করে না নদী। তার স্বস্তি তো কেবল অলি, ওষুধ তো কেবল অলি। অলির টেলিফোনে যতক্ষণ কথা বলে নদীর তখন কোনো অসুখ থাকে না। নদীর মতন সুখী তখন পৃথিবীতে আর কেউ না। অলি যতক্ষণ সামনে থাকে, অলির মুখের দিকে তাকিয়ে অলিকে একটু স্পর্শ করে পৃথিবীর সবচেয়ে তরতাজা যুবতীতে রূপান্তরিত হয় নদী। নদীর তখন কোনো অসুখ নেই, নদীর মতন সুখী পৃথিবীতে কেউ নেই। কিন্তু অলি আসছে না কেন? সন্ধে পার হয়ে গেল যে, বলল তো এক্ষুনি আসবে। তাহলে কতদূর থাকে অলি? কতদূর?
সেখান থেকে নদীর কাছে আসতে কতটা সময় লাগে তার। বারান্দায় বসে থাকতে থাকতে অস্থির হয়ে গেল নদী, বুকটা ধুকপুক করতে লাগলো তার, একটু কাশি হতে লাগলো, মাথার ভেতর তপতপ করে উঠল ব্যথা। বসে থেকে কখনো যা হয় না নদীর, এখন তাই হল। কোমরের নিচ থেকে পা দুটো ভেঙে চুরে আসছে, শ্বাস নিতেও কষ্ট হতে থাকল তার। নদী মনে মনে বলল, অলি আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি মরে যাচ্ছি। তোমাকে একটা পার্টিতে নিয়ে যাব। অলি অবাক হয়ে বলল, কিসের পার্টি? ককটেল পার্টি। কোথায়? গুলশানে। আপনার কোনো বন্ধুর বাসা? না। তাহলে? একজন অ্যাম্বাসেডরের বাসা। কোথাকার? দেশটার নাম শোনার দরকার নেই। বলে আইভি আপার সুন্দর চোখে অলির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। গাড়ির স্টিয়ারিং হুইলের উপরের দিকে একটু পাশেই অবহেলায় পড়ে আছে এক প্যাকেট ডানহিল সিগারেট। প্যাকেটের সঙ্গে কালার ম্যাচ করা একটা লাইটার দেখে অলি বলল, সিগারেট খাবো? প্লিজ। অলি প্যাকেট থেকে সিগারেট বের করে, লাইটার জেলে সিগারেট ধরালো, তারপর এক মুখ ধোঁয়া ছাড়ল। আর কেন যে ঠিক সেই মুহূর্তে নদীর কথা মনে পড়ল তার। নদী তার জন্য অপেক্ষা করতে করতে নিশ্চয়ই এতক্ষণে ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, অথবা তীব্র অভিমানী। ইস, কেন যে সময় আইভি আপার সঙ্গে দেখা হলো তার। আইভি আপা খুব বেশি স্পিডে গাড়ি চালান না, মাঝারি ধরনের স্পিডে চালান, এখনো সেভাবেই চালাচ্ছিলেন। ফাঁকে ফাঁকে বুঝি অলিকেও দেখছিলেন তিনি। আইভি আপা বললেন, কি ভাবছ অলি? কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছ। অলি চালাকি করে বলল, সিগারেটের কথা ভাবছি। শুনে হেসে ফেললেন আইভি আপা। সিগারেটের কথা ভাবার কি হলো? ডানহিলটা ফালতু সিগারেট। ফালতু মানে? কোনো স্বাদ নেই, ভাতের মতো, পরপর তিনটে খেলে মনে হয় একটা সিগারেট খাওয়া হলো। তিনটেই খাও, কেউ মানা করেছে? না, তা নয়। তাহলে? অলি একটু থেমে বলল, আইভি আপা আপনি সিগারেট খান? কি মনে হয়? না, মানে আমি আপনাকে কখনো খেতে দেখিনি তো। খুব একটা খাই না। তার মানে খান? কোনো পার্টি টার্টিতে গেলে খাই, ড্রিঙ্কসের সাথেও চলে দুই একটা। অলি অবাক গলায় বলল, ড্রিঙ্কস মানে? আইভি আপা মৃদু হেসে বললেন, ড্রিঙ্কস মানে বিয়ার, ওয়াইন, উইস্কি, তবে উইস্কিটা কিন্তু ডিলাক্স হতে হবে। ও, অলি যেন নিভে গেল। আজকের পার্টিতে সবই থাকবে। কে গাড়ি চালাতে পারেন আপনি? উইস্কি ছাড়া অন্যগুলোতে আমার প্রবলেম হয় না, তবে নিজে যেদিন ড্রাইভ করি সেদিন উইস্কি খাই না। অলির হাতের সিগারেট শেষ হয়ে আসছিল, সিগারেটের শেষ টান দিল অলি, তারপর অ্যাস্ট্রেতে গুজি দিয়ে বলল, এই পার্টিটায় কেন আপনি আমাকে নিয়ে যাচ্ছেন? আমার একজন পার্টনার দরকার ছিল, ওসব পার্টিতে একা যেতে ভাল লাগে না। হাজবেন্ডকে নিয়ে তো যেতে পারেন। ও এইসব পছন্দ করে না। তাহলে আপনি যেসব পার্টিতে যান? পার্টনার দরকার ছিল, ওসব পার্টিতে একা যেতে ভাল লাগে না। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।